দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানার আপত্তিকর একটি ভিডিও গত বছর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি একটি ডিপ ফেক ভিডিও। অবশেষে এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গত বছর ভারতীয় বংশোদ্ভূত নারী যারা প্যাটেলের শরীরে রশ্মিকার মুখ পুষিয়ে এমন ন্যাক্কারজনক কাণ্ড করেছিল অভিযুক্ত যুবক। সামাজিক মাধ্যমে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। ভিডিও ছড়িয়ে পড়তেই প্রথম প্রতিবাদ করেন অমিতাভ বচ্চন। এরপর ভারতীয় শোবিজের প্রায় সবাই তার পাশে দাঁড়ায়। রশ্মিকা তখন এক বিবৃতিতে লেখেন, তার মতো অভিনেত্রী যদি প্রযুক্তির শিকার হতে পারে তাহলে সাধারণের সঙ্গে না জানি আরো কত কি ঘটছে। অবিলম্বে এই প্রযুক্তি কৌশলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি। যদিও তারপরেও আলিয়া ভাট সহ একাধিক নায়িকা একইভাবে হেনস্থার শিকার হন।